ওয়াও এটা আমার শ্বশুর বাড়ি হবে হ্যাঁ বিউটিফুল আমার বাড়িতে কোনো বিউটিফুল নাই আমার বাড়িতে আছে শেফালি ফুল এই শোন না আমার আপনি আপনার নাই দি আমার এই সবগুলো শোন না আপনি আমারে দিবেন না আমি কিন্তু গলা কাটি ফেলব এই গলা কাটো কাটো কেন গলা কাটবো আমার আমি হইছি সুরের বোন ডাকাত হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক উন্নতি করতে পারি না অলস্য আমাদের টাইম মতো আমরা কোনো কাজ করি না যার কারণে আমরা পিছিয়ে আছি আমেরিকার লোক দেখো গা ভোর ছটা উঠে রাত বারোটা পর্যন্ত কাজ করে এই যে আমি কেন এত পরিশ্রম করি কারণ আমি আমেরিকা থাকি যার কারণে আমি ভোরে উঠে যাই এইটা আমি জানি তো এই জন্য তো আমাদের দেশ আগুয়ে যাচ্ছে না খালি পিছাচ্ছে আচ্ছা কিসিঞ্জার সাহেব ওই মুই কি একটা বিষয় জানতে পারি এই ঘটনা হয়েছে কি ওই আমনে সারাদিন ঘুমান রাইতে কাজবাজ হরেন যে কোনো কাজ এর মানেটা একটু বুঝিয়ে বলবেন কি মোকে আরে বেকুব আমি তো আমেরিকার নিয়মে চলি আচ্ছা ওই আমেরিকার লোকগুলো কি সবাই কি চোর নাকি ইডিয়েট চোর মানে আরে না মানে চোরের কাম হইছে দিনে ঘুমায় রাত্রে চুরি হরে আর আরে তোর গাধা তুমি ঘটকালি করো পৃথিবীর কিছুই জানো না আরে বেকুব এখন বাংলাদেশে হইল রাত আমেরিকা দিন এখন সব কাজ হইতেছে আর যখন আমেরিকা হবে দিন বাংলাদেশে হবে রাত বাংলাদেশে হবে রাত আমেরিকা হবে দিন বুঝো ব্যাপারটা এখন আমেরিকা হইতেছে দিন বাংলাদেশে রাত এখন কাজ কাম আমরা সব রাইতেই করি এটা হলো নিয়ম কানুন আচ্ছা ওই যে সূর্য ডোবে তার মানে কি আমেরিকা নিচে কত নিচে এই যে মনে করো এই যে ধরো উপরে বাংলাদেশ নিচে আমেরিকা এই দেখো এটা হলো বাংলাদেশ একদম নিচে রে গভীরে আমেরিকা সূর্য তো এদিক থেকে ওইদিক যায় নাক হাত দিলা কেন না মানে ওই ওই যে মোরা যে মলমূত্র ত্যাগ করি মানে পায়খানা করি টয়লেট এই এগুলা কি ওই ওনাগো মাথার উপরে পড়ে আমেরিকার লোকের তুমি অপমান করতেছ বিশ্বের সারা সারা ধরনের সব আমেরিকা ফালতু লোক এ তুমি ঘটকালি করো তুমি তো ভূগোলে বুঝো না ইডিয়েট নন্সেন্স না মানে বোঝা যায় কি আছে ওই আর কি হ্যাঁ তুমি ঘটকালি আধা ব্যাপারে সাহায্য খবর নিবে না যা কো সব কথা বাদ দেন এর মেয়ে ঠিক করছো এখন ওই মেন কথা হলো আমার বয়স হচ্ছে আমেরিকা কাজ করতে করতে কখন দিন কখন রাত চলে গেছে টের পাইনি আমি আমেরিকা বিয়ে কেন করিনি কারণ আমেরিকার বউ এই দেশে আমার ফ্যামিলি আমার মা বাপের সাথে অ্যাড্রেস হবে না এদের সাথে বনবে না এই জন্য আমার ওই বিয়ে করবো করবো আমেরিকা থাকতে থাকতে বয়সটা বেড়ে গেছে তুমি এখানে একটা ভালো পাত্রী দেখো আমি মেনলি একটা শিক্ষিত মেয়ে চাচ্ছি যেহেতু আমি আমেরিকা নিয়ে যাবো ইংরেজিতে কথা বলতে হবে আরে ইংলিশ মাইয়া চান তো ইংলিশ মাইয়া একটু আছে দোলার বোন যে ইংলিশ খালি শেষতে যায় ইডিয়েট লসেস বাস্টের ঢাকা নিউ মার্কেট গুলিতে যাতা বড় এফডিসি কাপসের সর্বাধিক সদর এই থাম এই থাম তুই তো কোন বাসের হেল্পার আছিস না হ্যাঁ নয় বাসের কন্ট্রাক্টর আরে না ও বলে সে কি বলছে শিক্ষিত মেয়ে হ্যাঁ আমার কথা হলো শিক্ষিত খাবে খাবে বিয়া করে ডলার কি করে ডলার ডলার বোন মানে ডলার সিস্টার ডলার বোন যদি ডলার বোনের আমি বিয়ে করি প্রয়োজন আমি ডলাকে সয় আমেরিকা নিই ভালোই তো কাটানোর মতো হাঁটতেছো টুকি টুকি এখানে দাঁড় করে রাখলো কেন দোলাবু এই ঘটক মিরাস এদিকে আও একটু এই আইজি আরে সর্বনাশ মিরাস আসো কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম দোলাবু কেমন আছো তোমরা আসি ভাই কোন রকম হাউ আর ইউ এই
তোমার বইন আছে দুর্গা, তুমিও আছো একা, খেয়াল হরছো জৈবন কি ভাটা লাগাই হলবা। আরে ভাই কি বলবো দুঃখের কথা, এই যে দুইটা অবিবাহিত বোন, যাও আমার কপালে একটা জুট ছিল, দুই দিনও টিকলো না, আর তাও পলাই গেল। আচ্ছা যাও তো তুমি এনে এলাকা। তার মানে আপনারও টয়লেট মানে? আরে ভাই টয়লেট মানে মানে সরি মুখ ফসকে বার হয়েছে, টয়লেট টয়লেট হ্যাঁ এক হিসেবে বলতেই পারেন টয়লেট। আচ্ছা যাক বা যাক আমি আর একটু কথা বলি, এই দুইজন অবিবাহিত আপনার বোন, হ্যাঁ আপনার ভ্যাকেন্সিও খালি, মানে তিনজনের ভ্যাকেন্সি খালি আছে, নো প্রবলেম। ঘটক তুমি কিভাবে আমাকে জায়গা মতো আনলা? কারণ আমার ওখানে ফ্রি, আমার আমি এখানে সিটিজেন পাওয়া, সব কিছু ফ্রি পাই, আমি আমেরিকার সিটিজেন, আমি ইচ্ছা করলে সাতটা বিবাহ করি, এখান থেকে সাতটা বউ নিতে যেতে পারি, কোনো সমস্যা নাই। আমি এগো তিনজনকে বিবাহ করব, এক কাজ করো ওখানে কন্ট্যাক্ট ম্যারেজ হয় বুঝছো, আমি বছরে দরকারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওনার সাথে স্টপ স্টপ কোয়েট 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 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওনার সাথে, মে জুন জুলাই আগস্ট ওনার সাথে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওনার সাথে, চারজনকে তিনজনকে প্রতি বছরে আমার গিন্নি হিসাবে রাখা এক বছর পরে বাংলাদেশে পাঠিয়ে দিব, এটাকে বলে কন্ট্যাক্ট ম্যারেজ। আরে আমেরিকান মাল টাকা পয়সা, আমেরিকান মাল বেড়া, এই তুই মাল আনছো ভালো কথা, তো স্যাম্পল নিয়ে এসে পোলা কই পোলা, আমি এইটাই তো কইতেছি তুই এতক্ষণ ধরিয়া হোয়াট ইজ দিস, এই পোলা কি এইটা কি পছন্দ হইছে না তোর? এই আপুরা এই যে পোলা, কাকে আপুরা বলছেন? জুনা মাল জুনা মাল নটক কি খামোশ, আমরা টক খেলাম বুঝছেন, এই আমি আমরা টক খাইনি, আমরা মিষ্টি খাই। মিয়া আপুরা কাকে বলছেন? আমরা যারা আমেরিকা থাকি আমরা অল্প বয়সে বিয়ে করতে পারি না, আমরা বিজনেস ডলার কোটি কোটি ডলার নিয়ে ব্যস্ত থাকি, আমাদের যখন বয়স হয় তখন আমরা বিবাহতে আবদ্ধ হই, তখন আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করি, এখানে এক বছর বেশি দিন ভালো লাগে না, ছয় মাস নয় মাস এক বছর পরে ওটা ডিভোর্স করে দিই, যাও টাকা নিয়ে যাও। বাহ কি সুন্দর কথা, তাহলে এইখানে কেন মরতে আসলেন, ওই আমেরিকাতেই থাকতেন? আর ঘটনা কি আপনার অরিজিনালি মতলবটা কি সেটা বলেন, এই মিরাজ কি সমস্যা? এই দোলা এই পাত্র আসারা করিস না, জীবনে পাবি না, গাড়ি বাড়ি গাড়িতে গাড়িতে বেড়া গাড়ি বাড়িতে হর মুখে আদপুরে দিতে পার নাই গেলে তো হবে কি? আদপুরে ঝুনা মাল টষ্ট সামাল কাকে কি বলে? ও তুমি আমেরিকার ভাব দেখাইতেছো, ইংরেজি ফুটাইতেছো, এই তোমাদের আমেরিকা, এই সৌদি আরব, এই দুবাই, আরব আমিরাত, বাংলাদেশ, ইন্ডিয়া, মোট কথা সারা বিশ্বের এরকম সুরি মানে খাইলে আমরা বাংলাদেশে পৌঁছাই। এ তোলা এ তুই কি জানোস না পাহা মরিছে জাল বেশি পাকা মরিছ? এই বাইরে আমার বাড়ি তুই বাইরে, এই রীতিমতো আমাকে অপমানই করতেছে, হট ইজ এই বেরো 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 এই বাড়ি তোলা, তুই ভুল করতে আছো কিন্তু এ বেটা, বাইরে না বাইরে না বাইরে লাইনে দাঁড়াই থাক, আচ্ছা ঠিক আছে চল আমরা দেখ চল চল এই শুনো, এই ধরনের মাস্টার কার্ড আমার দরকার না, আমার টাইম আছে আর 15 দিন, কারণ আমার নিউইয়র্কে বিশাল ব্যবসা, আমাকে 15 দিনের মধ্যে আমেরিকা ঢুকতে হবে, নাহলে আমার অসুবিধা হবে বুঝছো, কোটি কোটি টাকা লস হবে। তুমি এক কাজ করো, যেই রমুক হোক একটা মেয়ে আমার তাড়াতাড়ি 15 দিনের এই 10 দিনের মধ্যে বিয়ে করে দাও। ভাইও তো একটা আছে, ওই যে কি সোরার বোন, সোরার বোন ওই সোর দেখেই কি সম্বন্ধ ফিরে যায় খালি। আচ্ছা আচ্ছা তাই এখন ওই মেয়েরা দেখতে পারি? আচ্ছা থাক সোরা ডাকাইতে হোক বদমাইশ হোক যেরম হোক, যেহেতু আমার টাইম কম তাড়াতাড়ি তো ওটার লগে বিয়ে করাই দাও। নাই মারছে কানামা তো ভালো, হ্যাঁ হ্যাঁ কানামা চলে, হ্যাঁ চলো গো 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 গো। এই সব লোকের মানে স্পেশালি লোকের বউ কি ইহো জিন্দেগিতে এই বাংলাদেশে জুটবে? অপেক্ষায় থাকো সামনের দৃশ্য পর্যন্ত। কই গো, আরে এদিকে যাও, কই গো কি হইছে? আরে আগে কাঁঠালটা ধরো, কাঁঠাল কোথেকে আনি বোঝো না, আমরা ব্যবসা দেখি চুরি চুরি করি আনছি, এই চুরি করতে যাইতেছিলাম পথের মধ্যে মোল্লাবাড়ির গাছের এই কাঁঠালটা দেখাম, এটা কাঁঠালের রগুলো এত বড় এত বড়, খাইতে মজা, আগে রাখো, হ্যাঁ রাখো, তারপরে এখন আবার যাইতেছি কাম করতে। ভাইয়া তুমি হ্যাঁ কোথা থেকে আসছো?
কথা আরে তুই গেছিলি কোথায় ও ভাইয়া ওই গাছের আম পড়ছে তো উঠে দিছি ও আম টোকাইতে যাও তাহলে তোর যা সাহস জানি না চোরের বই না আবার কি হয় ভাই আপনি তো চুরি করেন আর আমি মুরুক্ষ আরে বিউটিফুল মানে সুন্দর 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 ইংরেজি কয় না ফটোর ফটোর এটার এই কদ্য ধরে নিয়েছো আরে আমেরিকান সিটিজেন আমেরিকান সিটিজেন ওকে ডলার ডলার হ্যাঁ কোটি কোটি টাকা ডলার ডলার আমার ওখানে ব্যবসা আছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে হ্যাঁ নিউ ইয়র্কে আমারে না আসবে তো নিউ ইয়র্কে মানে আমেরিকা আপনি যাবেন হ্যাঁ যাব নো প্রবলেম আপনি যদি আমার সম্বন্ধীয় হন অবশ্যই নিউ ইয়র্কে যাবেন হ্যাঁ আমি সম্বন্ধী হব মানে কি কোন তো সম্মানিত চোর সাহেব জি বলেন এই আমেরিকান সিটিজেন এই বাবুকে নিয়ে এসেছি আপনার বোনের জন্য সম্বন্ধের কি কোন এত বড় কথা কইলেন সোরের বুনে রে আমেরিকান পার্টি বিয়ে করবে শিও শিও আপ শিও আরে সোরের বোন দেখা কে বিয়ে করতে চায় না আমার এত ভালো কপাল হাল্লাই কপালে ভাইজান ভাইজান আপনি এটা কী কইলেন আমার এটাই কথা আমি একটা গরিব ফ্যামিলি চোর হোক ডাকাত হোক ওই রকম একটা মেয়ে বিয়ে করে আমেরিকা নিয়ে যাব আমার হাতে টাইম আছে মাত্র আর পনেরো দিন নয় চোদ্দ দিন হ্যাঁ আচ্ছা 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 সম্মানিত চোর সাহেব বলেন আপনি এটা ক্যান্সেল করিলেন না আর কি এরকম সম্বন্ধ তো পাবেন না তাছাড়া আপনার বোনের তো বিয়ে হচ্ছে না ক্যান্সেল করব ক্যান্সেল কি ক্যান্সেল মানে বাতিল না না বাতিল করার তো প্রশ্ন নেই কোয়াইট কোয়াইট আগে আপনার বোনকে বলেন সে আমাকে বিবাহ করবে কিনা এটা আমাদের সিস্টেম জিজ্ঞেস করেন এটা আমেরিকার সিস্টেম জিজ্ঞেস করেন হাসি হাসি বাপ বোন জি ভাইয়া চোখ তুললে একটু তাকা ওই দিকে তাহলে তো হয়ে গেল তাহলে কোনো কথা নাই শোনেন আপনারা তো আবার টাকা পয়সার সাথে হয়তো আপনাদের আছে কিনা এই মুহূর্তে এখানে 20,000 টাকা আছে 20,000 শুক্রবারে একদম ওনাকে সাজা গুজে রাখবেন আমি এসে নিয়ে যাবো শুক্রবারে বিবাহ কখন শুক্রবারে রাত্রে ও রাত্রে হ্যাঁ আমরা রাত্রে ছাড়া আমেরিকার লোক তো আমরা সব কাজকাম রাত্রে করি আমি মিলিয়ে গেছি বোন জামাই লাগে সুন্দর মিলিয়ে গেছে আপনার কাছে রাত্রে আমি রাইতে ডিউটি আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ তো ঠিক আছে হ্যাঁ দে শুক্রবারে একদম সাজা গুজে রাখেন আমি এসে বিয়ে করে নিয়ে যাব আচ্ছা আসি কেমন আসেন হ্যাঁ ফাইন ফাইন হ্যাঁ গুড 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 ভেরি গুড সি ইউ আবার দেখা হবে চলো চলো কথা ভালো গুড আর তো ভালো চলো কথা গো 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 আল্লাহ আল্লাহ আমার বোনটার দিকে মুখ তুললে তাকাইছে তোরে মোটামুটি খাওয়া দাওয়া তো খুব ভালোই খাওয়াইলেন আপনাদের খাওয়া গুলো খুব টেস্টি না খাওয়া খুবই ভালো লাগছে না সেই খাওয়া দিছে ঘটগত ইচ্ছা পরিমাণ খাইছি আচ্ছা ভাই রে কি আর বল আমার একটা মাত্র বোন তোমার হাতে তুই হবে আমার ভালো বন্ধু তুমি দেখে রাখো বোন রে তুই যদি এমনিকে যান মাঝে মাঝে আমারে ফোন দি ভাবিনি সালাম কর আপনার বোন আমেরিকায় রাজরানীর মতো থাকবে কোনো টেনশন করবে না আর যদি আপনি নিউ ইয়র্কে যাইতে চান আমার ব্যবসা বাণিজ্য অনেক আছে আপনি দেখশন করতে পারেন এই চুরি মুড়ি এগুলো ছেড়ে দিবেন না ওখানে গেলেও হাতের কাজ চলবে তো ডলার ডলারের লোভ দেখি আমার ওকে নো প্রবলেম আপনি আমার বিজনেসে বসে ক্যাশ বসে ডলার সারাদিন গুনবেন তাইলে আপনার চুরি বন্ধ হয়ে যাবে আচ্ছা থাকো ওগুলো পরে আলাপ করব ঠিক আছে আচ্ছা রাত অনেক হয়েছে হ্যাঁ চলো বাড়িতে গিয়ে আসো 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 যাও আল্লাহ
করতে যাই একর সময় কোন পূর্ণ কাজ করছি, এই জন্য আমার বুন্ডারে আমেরিকার পাত্রের হাতে আল্লাহ তুমি বিবাহের ব্যবস্থা করছো, শুকর আলহামদুলিল্লাহ। চলো আর কি করব, যাও তুমি যদিও চোরের বই নাও, তোমাকে দেখতে বিউটিফুল। আমার এরকম একটা বউ দরকার ছিল, আমি আমেরিকা নিয়ে যাবো, আমার মানে যেতে ব্যাপার আছে। এই দেখো আমার কত স্বর্ণ, এখানে 10 ভরি। এগুলো কি? এখানে এইটা আমেরিকার একদম অরিজিনাল স্বর্ণ, এখানে 10 ভরি স্বর্ণ আছে। স্বর্ণ? হ্যাঁ। এটা আপনার? হ্যাঁ আমার। আল্লাহ, এতগুলো স্বর্ণ আপনার? হ্যাঁ। চোরের বোন ডাকাত, কি মুসিবত, এখানে 15,000 টাকা আছে। পাঞ্জাবি খুলেন, এটা আমার ভাই পড়তে পারবো। খুলেন, পাঞ্জাবি খুলতে হবে। খুলতে কইছি। ঠিক আছে, খুলতেছি খুলতেছি। ইয়াল্লাহ, এটা কি আমার? কেন বিয়ে করা সকল, আমার তো আমেরিকার মেয়ে ঠিক ছিল। আল্লাহ রে আল্লাহ, এই নাও পাঞ্জাবি। এটা কি স্বর্ণ? এটা স্বর্ণ? এই ঘড়ির দাম 20,000 টাকা। ও আল্লাহ, 20,000 টাকা! খুলেন খুলেন, এটা নিয়ে যাবা। খুলেন না, আর আমার ফ্যানটা খুলো না। না না, আমি এটা খুলবো না। যদি এই বিষয় কারো কম, তাহলে কাউকে বলবো না। ও মাই গড, ইয়াল্লাহ, এ কি, আমার কি হবে? আমি হাতে ধরি কেন দিব করলাম? ওই ঘটকের বাচ্চা স্টুপিড, তুই কাকে এনে দিলি? আমাকে সর্বনাশ করে গেল। আল্লাহ বাঁচাইছে, দেখেন আমার মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই। ওই আমার ভাই চুরি করতো, তো তো ওই আমি ভাবলাম যে আমি যদি আপনার গয়নাগাটি চুরি করি, চুরি না, আমি ডাকাতি করছি, আমার মাফ করে দেন। আমি আর এরকম ভুল করবো না, নিজের সংসারে নিজে ডাকাতি করছি। একটা কথা বলি, সকল যতই উপরে উঠে তার নজর থাকে নিচের দিকে। আপনার চোর, এই যে আপনার ভনি, এটাকে কয় টাকার মাল? নগদে 15,000, আর এখানে আছে ধরেন 10 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণের দাম নইলে ধরেন 7,00,000 টাকা। তো 7,00,000 টাকা, এই 15,000 টাকা আপনার বোন সহ্য করতে পারলো না, সেগুলো নিয়ে গেল, আমার পাঞ্জাবি আমার ঘরে নিয়ে গেল আমেরিকা। সে আমার কোটি ডলার যখন আমার বিছানার নিচে থাকে। নিউ ইয়র্কে আমি থাকি, আমার বিশাল ব্যবসা, আমি টিং টং হোটেলের মালিক নিউ ইয়র্কের। আর সেই মেয়ে এটা লোভ সহ্য করতে পারে নাই,
আমি আপনার বোনের সাথে সংসার করব না। আমি বাপ চাই আপনার বোনকে ওয়ান তালাক, টু তালাক, থ্রি তালাক। গেট আউট, গেট আউট। এই শোনো ছোট লোকের বাচ্চারা, চোরের গুষ্টি কি নাই? এ নাও এটাকা, এ নাও, এ নাও স্বর্ণ অলঙ্কার বেচা তোমরা খাবা। যাও গেট আউট, যাও যাও। চোর সবসময় চোর থাকে, এরা মানুষ হবে না। যাও। ও মাই গড, এই দেশে বিয়ে করব? মাথা খারাপ, আমি আমেরিকা যাইয়ে বিয়ে করব। ওরে আল্লাহ, যাক আমাদের গলাটা কাটে নেই, এতে সৌভাগ্য পাইসা গেছি।